প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন, আমি বোর্ডে লিখেছি প্রতিদিন সহবাসের উপকারিতা। প্রতিদিন সহবাস করলে আপনি কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। আমরা আমাদের অজ্ঞতা থেকেই কিন্তু আমরা নিয়মিত অনেক সময় সহবাস করি না, বা সহবাসের বিভিন্ন কারণে বিরতি দেই। এটা কিন্তু দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব বিস্তার করতে পারে। তাই অবশ্যই যাদের সহবাস করার মতো পরিবেশ আছে বা সহবাস করার মতো উপযুক্ত জায়গা আছে, তারা অবশ্যই নিয়মিত সহবাস করার চেষ্টা করবেন। যারা বিবাহিত তারা অবশ্যই চেষ্টা করবেন নিয়মিত সহবাস করার। এই নিয়মিত সহবাস করলে আপনি বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত হতে পারবেন বা মুক্ত থাকতে পারবেন। তো আসুন জেনে নেই যে নিয়মিত সহবাস করলে কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে। প্রথম যে উপকারিতাটা হবে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিয়মিত সহবাস করলে শরীরে এক ধরনের বিশেষ অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়ে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে ত্বকের নমনীয়তা বাড়ায়। যারা নিয়মিত সহবাস করেন তাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে, যার কারণে ত্বকের নমনীয়তা বজায় রাখে। তাই আপনারা ত্বকের নমনীয়তা বজায় রাখতে চাইলে অবশ্যই অবশ্যই নিয়মিত সহবাস করার অভ্যাস গড়ে তুলবেন। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে ঘুম ভালো হয়। যারা নিয়মিত সহবাস করেন তাদের অবশ্যই অবশ্যই ঘুম ভালো হয় এবং তাদের স্বাস্থ্যও ডেফিনেটলি ভালো থাকে। তো আপনারা একটু খেয়াল করবেন, যে রাতে আপনারা সহবাস করবেন দেখবেন ওই রাতে ঘুম অনেক ভালো হয়। তাই ঘুম ভালো হলে অবশ্যই অবশ্যই আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে স্ট্রেস কমায়। যারা নিয়মিত সহবাস করেন তাদের মানসিক চাপ অনেক কমে যায়, সেক্ষেত্রে তারা মানসিক দুশ্চিন্তা মুক্ত হয়ে তারা ভালো লাইফ ক্রিয়েট করতে পারে বা তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, যার কারণে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে নিয়মিত সহবাস করলে প্রত্যেকটা ব্যক্তিকে স্মার্ট করে তোলে, সেটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই। আপনারা দেখবেন যে সকল নারী পুরুষ সাধারণত নিয়মিত সহবাস করেন তারা অন্যদের চেয়ে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি আধুনিক। এরপরে আমি আপনাদেরকে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে তারুণ্য ধরে রাখে। যারা নিয়মিত সহবাস করেন তাদের শরীর অনেক মুটিয়ে যায় না, তাদের চেহারার রূপ লাবণ্য অনেক ভালো থাকে। তো তারা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে পারেন। তো আপনি যদি দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়মিত সহবাসের অভ্যাস গড়ে তুলবেন। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আপনি যদি মানসিক স্বাস্থ্য ফ্রি রাখতে চান বা মানসিক স্বাস্থ্য উন্নত করতে চান বা মানসিক স্বাস্থ্য ভালো করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিয়মিত সহবাসের অভ্যাস গড়ে তুলবে। এরপরে আমি যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে। যারা নিয়মিত সহবাস করে তাদের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক থাকে, যার কারণে তাদের হার্টে কোনো সমস্যা হয় না, হার্ট দীর্ঘদিন ভালো থাকে। তো দর্শক, আপনারা কিন্তু কম বেশি বুঝতে পারলেন যে নিয়মিত সহবাসের মানে অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। আপনাদের পক্ষে যদি প্রতিদিন সহবাস করা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা একদিন পর একদিন সহবাস করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা শারীরিক অনেক বেনিফিট পাবেন। আর দর্শক, যেহেতু আমি আপনাদেরকে এই বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, তো আপনাদের এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে সরাসরি আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়বাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনাদের রোগের বিষয়ে পরামর্শ নিতে পারবেন। আর দর্শক, আপনারা যদি দেশ বিদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে টেলিমেডিসিনে চিকিৎসা সেবা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই নিতে পারবেন মাত্র 200 টাকা ভিজিট দিয়ে। আর দর্শক, আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বারবারই বলি যে আপনারা সেক্সুয়াল স্বাস্থ্য ভালো রাখতে গেলে অবশ্যই অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন আনবেন, নিয়মিত ব্যায়াম করবেন, মিষ্টি জাতীয় খাবারগুলিকে এড়িয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা যৌন স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখতে পারবেন।
তো আমি আমার দর্শকদেরকে অবশ্যই বলবো যে আপনারা যৌন স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, এটাকে অবশ্যই গুরুত্ব সহ দেখবেন। কারণ এই যৌন স্বাস্থ্য ভালো না রাখলে আপনি মানসিক সমস্যা সহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন। তাই অবশ্যই অবশ্যই এই যৌন স্বাস্থ্য ভালো রাখার ব্যাপারে গুরুত্ব দিবেন। আর দর্শক, আমি যেহেতু আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও ইউটিউবে সবসময় নিয়ে আসি, সেহেতু আপনারা অবশ্যই আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।